ইতিহাস বই খুললে সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল, এদের নাম আসেনি এটা হতে পারে না। সিন্ধু সভ্যতাকে বাইরে রেখে পুরনো দিনের ইতিহাস চর্চা জাস্ট ভাবা যায় না। আজকের ভিডিওতে এমনই একজনের সাথে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি যিনি সৃষ্টির এই আদি ইতিহাসের সাথে জড়িত। 1921 ও 1922 সালে হরপ্পায় সিন্ধু উপত্যকার স্থান খননের তত্ত্বাবধানে যিনি ছিলেন তিনি আর কেউ নন রায়বাহাদুর দয়রাম সাহানি। তিনি জন মার্শালের তত্ত্বাবধানে এই কাজে নিযুক্ত ছিলেন। আজকে জানতে চলেছি তার জীবনী নিয়ে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। রায়বাহাদুর দয়রাম সাহানি জন্মগ্রহণ করেন 16 ডিসেম্বর 1879 সালে পাঞ্জাবের শাহপুর জেলার অন্তর্গত ভেরা শহরে। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে স্বর্ণপদক সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে ওরিয়েন্টাল কলেজ থেকে MA পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেন। এই অভূতপূর্ব ফলস্বরূপ তিনি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ থেকে সংস্কৃতে বৃত্তি লাভ করেন। তার পড়াশুনো সম্পূর্ণ করার পর তিনি নিয়োগ পান প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগে, আর এখান থেকেই শুরু হল প্রত্নতত্ত্ব বিভাগে তার কর্মজীবনের। 1903 সাল নাগাদ তাকে পাঞ্জাব এবং ইউনাইটেড প্রভিন্স সার্কেলে পোস্টিং করা হয়। তিনি JPH ভোগলের অধীনে নিযুক্ত হন এবং কাজ শুরু করেন। 1905 সালে তিনি কার্শিয়া ও বিহারের রাজগীর খনন কার্যের সাথে যুক্ত হন। 1906 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি জন মার্শালের সাথে কাজে নিযুক্ত হন। 1907 সালে চম্পারণ জেলার রামপুর সভায় তিনি একটি স্তূপ খনন করেন এবং যেখানে তিনি স্যার জন মার্শালকে সহযোগিতা করেন। সারনাথের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের একটি ক্যাটালগও তিনি প্রস্তুত করেছিলেন। 1911 সাল থেকে 1912 সাল পর্যন্ত তিনি লখনৌ মিউজিয়ামে কিউরেটর হিসাবে কাজ করেন। এরপর থেকে কাশ্মীর রাজ্যে প্রত্নতাত্ত্বিক বিভাগে স্থানান্তরিত করা হয়। 1917 সাল নাগাদ তিনি লাহোরে ফিরে আসেন। তখন তাকে ইউনাইটেড প্রদেশ ও পাঞ্জাবের ইনচার্জ করা হয়। সহকারী সুপারিনটেনডেন্ট হিসাবে কাজ করার সময় সিন্ধু উপত্যকার যে স্থানগুলি প্রথম খনন করা হয়েছিল তার মধ্যে হরপ্পা ছিল সর্বপ্রথম। পরবর্তীকালে হরপ্পা সভ্যতার আবিষ্কারক হিসাবে তার নাম ইতিহাসের পাতায় জুড়ে যায়। 1920 সাল নাগাদ পাঞ্জাবের গভর্নর তাকে রায়বাহাদুর পদক প্রদান করে। 1925 সাল নাগাদ তাকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসাবে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1931 সালে তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। দয়রাম সাহানি ছিলেন প্রথম স্থানীয় ভারতীয় যিনি এই পদে নিযুক্ত হন। 1935 সালে তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে অবসর গ্রহণ করেন। 7 মার্চ 1939 সালে মাত্র 59 বছর বয়সে তার জীবন অবসান হয়। কর্মক্ষেত্রে করে যাওয়া তার আবিষ্কারগুলি তাকে ইতিহাসের পাতায় এক অন্য স্থান দিয়েছে, যা আমরা ইতিহাস বই খুললেই বুঝতে পারি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কারো সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।